আমি যে এখানে চার্জারটা ব্যবহার করেছি, তোমরা নিশ্চয়ই ছবিতে দেখেছো কি রকম অবস্থা ছিল। এটাকে আমি একটু ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি, এজন্য দেখতে একটু ভালো লাগছে। আজকে আমি পুরনো একটা চার্জার ডেকোরেশন করব, চলো তাহলে দেখে নেই। আমি এখানে একটা ডল আর্ট করে নিব, আর ডলটা আর্ট করার জন্য প্রথমে আমি একটা কলম দিয়ে দাগ দিয়ে দিচ্ছি হালকা করে, যাতে করে আমি যখন রং করব সেই রঙগুলো যাতে সঠিকভাবে সেই জায়গায় বসে। আমি কিন্তু প্রফেশনাল কোনো আর্টিস্ট না, আমার আর্ট করতে অনেক ভালো লাগে, তাই একটু মাঝে মধ্যে আর্ট করি। আর যেহেতু আমার বাসায় আমি রং কিনে রেখেছি, আমার যখন মন চায় তখন আমি এই আর্ট করি। আমি এখানে নীল কালার রংটা ব্যবহার করছি চারিপাশে পুতুলের বর্ডার হিসাবে, এরকম করে পুরো বর্ডারটা আমরা দিয়ে নিব। আমি ভাবলাম যে পুতুলটা আমার কাছে ভালো লাগলো, তাই এই পুতুলটাই ডিজাইনটাই করে ফেলি। আমার কিন্তু সারাদিন এই টুকটাক কাজ, আলফল কাজ করতে অনেক ভালো লাগে। তোমাদের কার কার এরকম অভ্যাস আছে যে কোনো ছোটোখাটো জিনিস দেখলে রং করতে মন চায়? তোমরা দেখতেই পারছো আমার কিন্তু পুরো বর্ডারটা দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত আর্ট করে নিব, এরপর মুখ আর্ট করে নিচ্ছি হালকা করে, এরপর চোখ আর্ট করে নিব। তোমরা দেখতেই পারছো পুতুলটা কিন্তু এভাবেই দেখতে কত সুন্দর লাগছে। আমি তো আমার চার্জারে এই পুতুলটা আর্ট করেছি, তোমরা কে কে তোমাদের চার্জারে এভাবে করে আর্ট করেছো, কী আর্ট করেছো সেটা শেয়ার করতে পারো আমার সাথে। তোমাদের কার কার সাথে এরকম হয় যে কাজ করতে গেলে কোনো কিছু হাত থেকে পড়ে যায়? আর্ট করার এক পর্যায়ে আমার হাত থেকে রং পড়ে যায়। তোমরা আমার হাতের অবস্থা দেখতেই পারছো, চারিপাশে রং ভরে কী অবস্থা। রঙগুলো ফেলায় না দিয়ে আমি নিচের দিকে দেখতে পারছো ফুল আর্ট করে নিয়েছি। এবার আমরা পুতুলের গায়ে লাল রঙটা ব্যবহার করব জামার কালার হিসাবে। এভাবে করে আমি হাতে এবং পায়ের অংশে লাল রঙটা দিয়ে দিব। উপরের মাথায় যে হেয়ার ব্যান্ডটা লাগানো আছে সেই হেয়ার ব্যান্ডটাও আমরা জামার কালারের সাথে মিল রেখে লাল রং করে নিচ্ছি। তোমরা দেখতেই পারছো কত সুন্দর আসলে হয়েছে। আমি সেম একইভাবে আর এক পাশে আর্ট করে নিয়েছি, তোমরা দেখতেই পারছো। এই পাশে পুরো কালারটা আমি করেছি এবং অপোজিট সাইডে আমি হালকা করে আর্ট করে নিয়েছি। আমি অফ ক্যামেরায় সাদা রংটা একটু ব্যবহার করেছি জামার উপরে, তোমরা দেখতেই পারছো, এবং চোখে। মোবাইল চার্জারে যে আমি এই পুতুলটা আর্ট করলাম, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।